আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সিস্টিসভি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টুডেইজ টপিক ইজ অ্যাবাউট লুজিং ওয়েট ফর মেন অ্যান্ড উইমেন। ইনশাআল্লাহ উই আর গোনা আনসার দ্য রেস্ট অফ দ্য কলস অ্যান্ড গিভ ইউ দি আনসার্স টু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সো দ্য লাস্ট question we had from a sister was about thyroid. She has high thyroid. She wants to know the causes of it, and is there any way to ever get rid of thyroid? Okay. So amar je bon bole thyroid er byapar, thyroid ta hocche ki eta okhanei kono problem hoye geche, autoimmune disease hote pare, onek dhoroner karon hote pare. To ekhon jeta hobar to hoye geche, kichu korar nai. To ekhon je oshudta doctor diyechen eta kintu apni bondho korben na, eta sob shomoy chaliye jete hobe. সবসময় চালিয়ে যেতে মোটামুটি কন্ট্রোলে থাকে, অনেক সময় কমেও যেতে পারে, সেটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি কমাতে চান তো কমাতে পারেন, কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি যে আসলে হাইপারথাইরয়েডিজমের প্রবলেমটা হচ্ছে কি, যারা তাদের মেটাবলিজম রেট হাই, তাদের ক্ষুধা লাগে বেশি, তাদের গরম লাগে বেশি, তাদের টায়ার্ড লাগে বেশি, হাইপারথাইরয়েডিজম। তো এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য আপনি ওষুধটা যদি ঠিক মতো খান তাহলে দেখবে আপনার কোনো প্রবলেম হবে না। আর নর্মালি যে ফুডগুলো যেগুলো আছে, আপনার লটস অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস বেশি বেশি করে, কারণ ফ্যাট কম খাবেন, ফ্যাট জাতীয় খাবার কম খাবেন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বেশি করে খাবেন, তাহলে আর পানি বেশি করে খাবেন, তাহলে ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এন্ড শি হ্যাড একটা প্রশ্ন ছিল, শি হ্যাড ওয়ান মোর কোশ্চেন, শি হ্যাজ হ্যাঁ হেয়ার লস অ্যান্ড ব্রেকিং, সো ইটস ভেরি ব্রিটল হার হেয়ার। চুলের ব্যাপারে আমি বলি, চুলের ব্যাপারে চুল পড়ে যাওয়া বিভিন্ন কারণে হতে পারে। একটা হতে হেরিডিটারি হতে পারে, কারো ফ্যামিলিতে যদি হয়ে থাকে তাদের হতে পারে। আরেকটা কারণ হয়তো ভিটামিন বি এবং ভিটামিন ই ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। সো বি ভিটামিন বি এবং ই ডেফিসিয়েন্সি যদি কম হয় তাহলেও চুল পড়ে যায়, চুল পড়তে পারে, চুল ভাঙতে পারে। আপনি ভিটামিন ই, ভিটামিন এ যে ন্যাচারাল যদি আমরা খাই, আমরা অনেক শাক খেলে পাই, এই যে যতগুলো শাক আছে, স্পিনিচ আছে, তারপরে হচ্ছে ভিটামিন ই আছে বিশেষ করে, এটা তো এমনি পাওয়া খুব মুশকিল, আমরা তো ফেলেই দিই। যে ডাল ধুলে ডালের যে ছোটো ছোটো কণি কণাগুলো আছে বের হয়ে যায়, ওগুলা মানে এক কথা অঙ্কুর, অঙ্কুর যেটা বলে, মানে যেগুলো গাছ গজায়, সেই গজানোর মধ্যে ভিটামিন ই বেশি পাওয়া যায়। তো এগুলো তো সাধারণত আমরা পাই না, তবু ন্যাচারাল ফুড যেগুলো আছে, যে সবজিগুলো আছে, সেগুলো আমরা খেতে পারি। আর তারপরে যদি না হয় আপনি ভিটামিন ই কিনে খেতে পারেন, বা আপনি যে মাল্টিভিটামিন ট্যাবলেট আনেন সেখানের মধ্যে ভিটামিন ই আছে এবং ভিটামিন বি আছে, সেগুলো খেতে খেয়ে দেখতে পারেন, সাপ্লিমেন্ট হিসেবে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ, তাহলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আই থিঙ্ক উই হ্যাভ আ ফিউ মোর কলার্স অনলাইন। ওকে, লেট মি টেক দ্য ফিউ কলস ফার্স্ট ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে ইনশাআল্লাহ। Okay, assalamu alaikum. Hello, assalamu alaikum. Hello. Please turn your TV volume down. Hello, sorry. Ji, shunte pari? Ji, I can hear you. Wa alaikum assalam. I'm not just zikr tam fa islam. Amar mukida mat am always dizzy. Okay. Yeah, so recently I was on iron tablet and vitamin D. Okay. But they were cured my third good life. So I'm done some Islam, the reason kita lagi. Okay. How old are you, sister? 27. You're 27. Okay. Okay, jazakallah khair for your question. Okay. Okay, let's use on the next line. Assalamu alaikum. Assalamu alaikum. আমার পেটের তলায় এমন একটা জ্বরে খুব বেশি, আমাদের পেটাবর মাঝে বেড করিয়া পাইছে। আমার আপু দুদিন বাদে বাদে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে খাইলে কিছু আরাম পায়, আমার হয়ে যায়। আর এমন ভাবে খুব বেশি কোড লাগে, খুব বেশি জ্বর উঠে রাইট নাইট চায়, আর উদিক থাকি আপু একে লাইনটা ক্লিয়ার নাই, সরি আপু লাইনটা ক্লিয়ার নাই। আপু শুনতেছে? হ্যাঁ শুনছি, বলুন। জি বলুন।
এইভাবে আমার করে আপু, এভাবে আমার পিরিয়ডটা রেগুলার মাসে মাসে হয় না, আনরেগুলার মানে মাসের উপরে যায়, তারপর 10 দিন 12 দিন 14 দিন উপরে উপরে চলে যায়। ওকে আচ্ছা, হুম হুম আপু 3-4 দিন পর একটু মানে হেভি পিরিয়ড চলে ছুটে ছুটে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স আপু 26 বছর 26 হয়েছে। আচ্ছা, আমার মাথার বেদনা আমার সারা আধা চুল পাকে পাকনা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, হোয়াইট কালার। আচ্ছা, আর মাথা মাঝে খুব বেশি একটা এলার্জি আছে, দ্বিতীয় একটা মলম দিছিল আপু, মলমটার নাম পাইছি মানে গোসাই গোসাই লাগাইবার জন্য। আচ্ছা, এইটা দিলে আরাম পায়, আর এইটা না দিলে আমার মাথার এলার্জি খুব বেশি হয়ে যায়। আর আমার কি জন্য চুলটা পাকিল আপা? আচ্ছা, এখানটা বলুন যে। আচ্ছা, আর আমার শরীর একটা ভিটামিন কম থাকে, আয়রন কম পায়, তারা আয়রন পরীক্ষা করলে আয়রন কম পায়, ভিটামিন ডি কম পায়, ফলিসি কম পায়, ওই কারণে আপু ধন্যবাদ আমাকে জানাইবে, আমার ফোন রাখার জন্য। ওকে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ফর ইওর কল সিস্টার। দেখি পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ওয়েলকাম টু সিস্টার্স ভিউ। স্টুডিও মাত্র আমি। জি, আপনি স্টুডিও মাত্র? আমি ফাতিমা ফাতাম নগে মাত্রাম সাইয়া। জি, ওখানে আসুন ডক্টর ফাতিমা আপু। আমি একটা জীবন জীবন টিকাইতাম কইতাম চিকিৎসা আসলাম। জি, হোকা আমার শাশুড়ি তাতরাঙ্গি বেমা, 2 দিন বাদে বাদে আইয় একটা কোন ঔষধ আছে। জি, ও তাতরাঙ্গি বেমার বুঝছে বুঝছে। জি, আর কোন প্রশ্ন আছে নি আপনার? জি না, ওটা তা এখন দিলেই বা দিতে পারবা নি উত্তর। আচ্ছা জি, ওকে ইনশাআল্লাহ। দেখি পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো আপা, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার 5 ইয়ার্স আগে প্যানক্রিয়াসিস টিউমার ছিল। জি জি, এখন ভালো আছে। যে প্রায় 3 মাস আগে আমার ডায়াবেটিস ধরা পড়েছে, খুব হাই। জি, কোথায় জি? আর এনেমিক। ওকে, সরি আপু, ওয়ে ওয়াজ ইউ টিউমার? কোথায় ছিল টিউমারটা? প্যানক্রিয়াটিক টিউমার। প্যানক্রিয়াটিক টিউমার, আচ্ছা হ্যাঁ, প্যানক্রিয়াটিক টিউমার, ঠিক আছে। জি, এখন বেটার। যে এখন নয়া কইরা আমার ভাইসে ডায়াবেটিস। জি, এখন তারা বলে না যে আমাকে যে কি খাওয়া বা ইনসুলিন দেয়, 10 ইউনিট জি দিতেছি। এখন আমার জন্য কি তারা বলে যে ওষুধে কাম আসবে না, ইনসুলিন দিতে হবে। এ কি আমার কি কোনোদিনও ইয়ে ওষুধে কাজ করবে না? এটাই আমার প্রশ্ন ছিল। আর আমার কি খাওয়া বা না খাওয়া এর এই প্রশ্ন। ওকে ইনশাআল্লাহ, 4-5 লাইনে উত্তর। দেখি পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিস্টার্স ভিউ। প্লিজ টার্ন ইউর টিভি ভলিউম ডাউন, অদারওয়াইজ ইটস গোনা বি একোয়িং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ওয়েলকাম টু সিস্টার্স ভিউ। আসসালামু আলাইকুম আপু, আমি একটা কোশ্চেন করতে আসলাম প্লিজ। জি বলুন। ওকে, আমার গলার ভিতরে প্রবলেম আছে, আমার 1 বছর ধরে হয়ে যায়। আমার পয়লা গ্যাস্ট্রিক মনে হয়, তারা গাভি স্পন দিছে লিকুইড খাওয়ার লাগি, রাই ট্যাবলেট ওমিপ্রাজল দিছে এভরিডে মর্নিং খাওয়ার লাগি, না আমার কোনো হেল্প হয়েছে না। বাদে তারা হসপিটাল দিছে নাকি ও ডক্টরে চেক আপ লাগি, চেক করে তারা আলহামদুলিল্লাহ রিপোর্ট বালা আছে, কোনো প্রবলেম না। এখন আমার এই গোলার যে প্রবলেমটা, ইচ্ছা আমার জান না, ওখানে আমি জানতাম আসলাম যে কিটা লাগে আমার এই প্রবলেম। কিটা প্রবলেম? আমার জিফরার যেনে ভিতর সাইড হেমন সাইড না, কোর সাইড কিছু যেমন টেস্ট ডিফারেন্ট হলো খান, আর গলার ভিতরে জ্বলে তুরা তুরা তুরা, বেশি পেইন্ট না, তুরা তুরা পেইন্ট করে, তুরা তুরা জ্বলে, যে তুরা তুরা জ্বলে ও পেইন্ট করে, পেইন্ট আছে। আর এই জ্বলাটা কোন সময়? মনে করেন খাওয়ার পরে কিছুক্ষণ পরে বেশি হয় নি? এটা সব সময় থাকে, সব সময় থাকে। যে আপনি ঘুমান যখন, আপনি কি তা বেডটা উসা করে ঘুমাইন নি? জি না, নরমাল জেলা হলো না, নরমাল না। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বেডটা একটু উসা করে ঘুমাইতিব, মানে অ্যাসিড যদি ওইয়া থাকে তো গলা বাই হয়তো অ্যাসিড উপরে দিয়ে উঠে আপনার।
অ্যাসিড এক বছর ধরে কি তারা আমার ওষুধ আমি ইউজ করলাম কোনো হেল্প না আমার না অ্যাসিড খালি ওষুধে হেল্প করতো না আপনি এটাও করা লাগবে বুঝছেন আর তারপর যদি না হয় কিন্তু আবার গিয়া হোক তারা আবার হসপিটালে পাঠাক কোনো স্পেশালিস্টের কাছে পাঠাক তাহলে আপনার যদি এখন তো কমে না আপনার জিপির কাছে গিয়ে মাই ট্রিপটাইলিন যে ওষুধ আছে তারা দিব ওটা খাইলে দেখবো বেটার ফিল করবা আমার একটা সমস্যা হচ্ছে 10 বছর আগে আমার ব্যাকে পেইন করছিল আমি পরে আমার ব্যাকে যখন পেইন করছে এখন ব্যথাটা 10 বছর ছিল ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে তোমার এটা অনেকদিন থাকবে পেইনটা কিন্তু আমার লোয়ার ব্যাকে পেইন পরে হসপিটালে 2 বছর পরে হসপিটালে আমাকে একটা ফ্লুইড আমার এরা বলতেছে যে ফ্লুইড গুলো লিক করতেছে তখন একটা ইঞ্জেকশন দিছে 2 বছর ভালো ছিলাম আমার যখন আমি কাজ স্টার্ট করছি তখন আবার এই পেইনটা আমার হয় আর কি ব্যাকে তারপরে আমার হাঁটুতে পেইন করে এখন এই পেইনটা কোথায় ব্যাকে মানে বলতে কি ওরা কি বলছে ওরা নিশ্চয়ই এক্সরে করছে এমআরআই করছে কি পেয়েছে ওরা তারা বলতেছে লোয়ার ব্যাকে পেইন করে ডিস্কের সমস্যা ডিস্কের সমস্যা আছে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি জি তখন এখন আমার হাঁটুতে ব্যথা করে আর পায়ের নিচে খুব জ্বলে আচ্ছা ওকে ওকে সো জি আপনার হাঁটু কি ফুলা ফুলা আছে না হাঁটুতে ফুলা নাই কিন্তু হাঁটুতে ব্যথা করে কিন্তু পায়েতে তারপরে আমরা আরো কল নিব ওকে আপু সো উই হ্যাভ কোয়াইট লট অফ কোয়েশ্চনস ওকে সো দ্য সিস্টার হু কলড শি অলওয়েজ ফিলস ডিজি আমি এটা বুঝছি যে আপনার আপু যে ডিজি বলছেন শি 27 ইয়ার্স ওল্ড জি তো 27 ডিজি এটার অনেকগুলো কারণ হতে পারে একটা হতে পারে কি যে আপনি বলছেন আপনি ভিটামিন ডি খাচ্ছেন ক্যালসিয়াম খাচ্ছেন না সেটার সাথে সম্পর্ক না ভিটামিন ডি ক্যালসিয়াম সেটা হচ্ছে ডিফারেন্ট আপনার বোনের জন্য ভালো বোন সুস্থ রাখার জন্য ডিজি বিভিন্ন কারণে হতে পারে আপনি জিপির কাছে যাবেন আপনার কানে কোনো সমস্যা হতে থাকতে পারে কানের মধ্যে কোনো সমস্যা হলে ডিজি ফিল করা যায় আপনি জিপিকে দেখাবেন কানের কোনো সমস্যা আছে কিনা না থাকলে তারা অ্যান্টিহিস্টামিন জাতীয় কোনো ওষুধ দিলে আপনার দেখবেন এটা কমে যাবে আপনি যাবেন অবশ্যই ইনশাআল্লাহ সেকেন্ড সেকেন্ড another sister called she's got two questions she has a urine infection and she has a lot of pain under her belly tarpore she has irregular periods and sometimes is very heavy to এই বোনের বলছেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা আসলে কিন্তু খুব খারাপ ভালো জিনিস না এটা যখন ইনফেকশন হয় তখন ওখানে ব্যাকটেরিয়া বলছেন পাওয়া যায় তখন খুব ব্যথা হয় সেখানে খুব ব্যথা হয় তো এটা সারানোর জন্য যে ওষুধ যখন জিপি যখন আপনাকে ইউরিনারি ট্র্যাক্টের অ্যান্টিবায়োটিক দেন আপনি কি অ্যান্টিবায়োটিকটা ঠিকমতো খান ঠিকমতো খাওয়ার কথা বললাম এই কথা বলুন মনে করেন আপনাকে বলা হয় 3 বার খাওয়ার কথা অথবা 4 বার খাওয়ার কথা অথবা 2 বার খাওয়ার কথা আমি জানি না আপনাকে কী ওষুধ দেওয়া হয়েছে যেটাই দেওয়া হয়েছে আমরা ভাবি কি 3 বার খেলেই হলো যে কোনো টাইমে খেলো ন এটা হচ্ছে 3 বার খেতে বললে 3 times 8 মানে 24 ঘন্টা 3 আটা 24 ঘন্টা এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পরপর অ্যান্টিবায়োটিক খেতে হবে যদি 3 বার বলা হয়ে থাকে অথবা 2 বার বললে 12 ঘন্টা পরপর খেতে হবে আর যদি বলা 4 বার তাহলে 6 ঘন্টা পর কিন্তু আমরা করি কি দিনের মধ্যে হয়তো 4 বারই খেয়ে ফেলে রাতেবেলা দেখালে 12 ঘন্টা গ্যাপ থাকে তো ওই যে গ্যাপ থাকার ফলে ওই যে যে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি মরে না তখন ওই ব্যাকটেরিয়াগুলো থেকে যায় কিছু আর পরে কিছুদিন পরে আবার রিইনফেকশন হয় এটা একটা কারণ সুতরাং আপনি এখন যখন আবার হবে আমি বারবার বলে দিচ্ছি যে অ্যান্টিবায়োটিক আপনি আনবেন সেইটা আপনি কাটায় কাটায় টাইম ধরে যে টাইম বলবে 8 ঘন্টা ধরে কাজটা খাবেন এবং প্রতি 7 দিন থাকুক 10 দিন থাকুক আপনি খাবেন এবং খাওয়ার পরে
শেষ হয়ে গেল যদি না কমে তাহলে জিপিকে যে বলবেন যে আমার এটা কমে নাই, দরকার হলে তারা হায়ার অ্যান্টিবায়োটিক তারা দিবে আপনাকে, ওইটাকে ওই জার্মগুলোকে কিল করতে হবে এক নম্বর। দুই নম্বর হচ্ছে অনেক বেশি বেশি করে আপনি পানি খাবেন, যদি বেশি বেশি করে পানি খান তাহলে ওই যে ইনফেকশনটা হবে না, মানে ওয়াশ হবে, যত বেশি ওয়াশ হবে তত হবে কি আপনার ইনফেকশনটা হবে না। এই দুটো কাজ আপনাকে করতে হবে। আর আরেকটা কথা বলছেন না, হেভি পিরিয়ড এন্ড আনরেগুলার, ঠিক রেগুলার না কিছুদিন পর পর, এটা খুব বেশি ইররেগুলার না, 10-12 দিন পিছিয়ে যাচ্ছে, এত ইররেগুলার না। তবে হেভি পিরিয়ডের জন্য আপনি ডাক্তার কাছে অবশ্যই যাবেন, ওখানে কোনো ফাইব্রয়েড বা এই ধরনের কিছু আছে কি না সেটা হয়তো আল্ট্রাসাউন্ড করলে জিপি এর কাছে পাঠান, যদি স্পেশালিস্টের কাছে তারা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন যে কিছু আছে কি না। আর হচ্ছে কি আপাতত যে হেভি পিরিয়ড যে আপনি যে দুর্বল ফিল করতেছেন বা আয়রন শরীরে নাই সেজন্য আপনাকে আয়রন ট্যাবলেট খেতে হবে, কারণ ডাক্তার যখন আয়রন ট্যাবলেট আপনাকে প্রেসক্রিপশন করে, আমরা কিন্তু অনেকে কিন্তু আয়রন খেতে চাই না, একদিন দুদিন খেয়ে চলতেছে কিন্তু খুব ক্ষতি করে, এটা হার্টের জন্য খুবই খারাপ। আপনি আয়রন ট্যাবলেট খাবেন এবং আপনার জিপির সাথে আলোচনা করে আপনাকে রেফার করতে বলবেন। Her second question was she has a lot of head pain and her hair has gone white, এটা কেন হচ্ছে? হ্যাঁ, উনি বলছে ওনার মাথা ব্যথা সবসময় ছিল, আগে ছিল, এবং মাথার মধ্যে আরেকটা কথা বলছেন ইনফেকশন আছে এই মতো, মানে উনি ইনফেকশন বলছেন, আর বলছেন চুলকায় বোধহয় ওষুধ দিলে, জিপি কোনো ওষুধ দিয়েছেন, ওষুধটা দিলে পরে উনি বেটার ফিল করেন। হ্যাঁ, যদি আপনার এই ধরনের কোনো অ্যালার্জিক কিছু মাথার মধ্যে থাকে, আমি বলি বোন অ্যালার্জিক জিনিসগুলো সহজে যেতে চায় না, তো এখন আপনার জিপি উনি দেখেছেন যেভাবে বলছেন যে ওষুধটা লাগানো সেটাই আপনি লাগাবেন, লাগিয়ে কন্ট্রোল, অ্যালার্জি আবার কিছুদিন পরে এমনিতে এমনিতেই চলে যায়, সো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। আর মাথা ব্যথা বলছেন, মাথা ব্যথা তো এখন নাই, চুল পেকে গেলে চুল পেকার অনেকগুলো কারণ হতে পারে, একটা হলো আপনার ওই মাথার মধ্যে অ্যালার্জি ইনফেকশন সেখান থেকে হতে পারে, আর একটা আপনার বংশগত হতে পারে, বিভিন্ন কারণে পেকে গেছে যখন কিছু করে না, এখন কথা হলো আর যাতে না হয় সেটা চিন্তা করতে হবে, এবং ভিটামিন আপনাকে খেতে হবে, কিছু ভিটামিন আপনি খাবেন, ভিটামিন ই আছে, ভিটামিন বি আছে, কিছু ভিটামিন কিনে, মানে মাল্টিভিটামিন জাতীয় জিনিস আপনি কিছু খাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ another sister called for her mother in law. চিনকারি দিয়ে দিয়ে উঠে, মানে খুব খারাপ লাগে, এটা যাদের হয় তারা মানে ভুক্তভোগী তারাই বোঝে এটা কষ্টটা কতটুকু। তাতরাঙ্গির ওষুধ হচ্ছে আপনি ডাক্তারের কাছে যাবেন, তারা অ্যান্টিবায়োটিক দিবে একটা, আর পানি খুব বেশি বেশি খাবেন, খুব বেশি, যদি আপনি সারাদিনের মধ্যে 3-3.5 থেকে 3 লিটার পানি খান দেখবেন এটা কমে যাবে। জি ইনশাআল্লাহ, খুব বেশি পানি খেতে হবে। Another question, a sister called five years ago called and they had a tumor, it's a sister, pancreatic tumor, and also she's been diagnosed with diabetes. এখন আমি বলি pancreatic tumor যেটা pancreas থেকেই আমাদের এই ইনসুলিন আসে, পেনক্রিয়াসের মধ্যেই থেকে আমাদের ইনসুলিন, যে ইনসুলিনটা আমাদের নর্মাল মানে ব্লাডের যে সুগারটাকে সরিয়ে নেয়, কাজে লাগায়। তো এখন এই ইনসুলিনটা যখন আসতেছে না, ওখানে একটা টিউমার হয়ে গেছে, মানে ওইটা নর্মাল ফাংশন, প্যানক্রিয়াসটা নর্মাল ফাংশন করতেছে না, সেই জন্য ডাক্তার বলছেন যে ওষুধে কাজ হবে না। ওষুধ আমরা কখন দিই? ওষুধ দিই যখন প্যানক্রিয়াসটা একটু ভালো থাকে, তাকে খুঁচাই যে তুমি ইনসুলিন পাঠাও, কিন্তু সে নিজেই তো তার শরীর খারাপ, নিজেই তো অসুস্থ, সে তার কোনো টিউমার হয়েছে, সে পারতেছে না, সে যখন পারতেছে না তখন এই ইনসুলিনটা বাহির থেকে দিতে হবে। ডাক্তার যে বলছেন ওটা ঠিকই যে ট্যাবলেট দিলে কাজ হবে না, আপনাকে এখন কথা হলো ইনসুলিন আপনাকে নিতেই হবে, কিন্তু এটা ম্যানেজ করতে হবে ইনসুলিন, মানুষ অনেক মানুষ ইনসুলিনে ম্যানেজ করেন, আপনি কিন্তু হাঁটবেন ডেইলি আধা ঘন্টা করে হাঁটবেন, খাবার দেওয়ার মানে সুগার ফ্রি খাবার দেওয়ার করবেন, বেশি করে ভেজিটেবল খাবেন, তাহলেই দেখবেন আপনার শরীর সুস্থ হবে, পানি বেশি করে খাবেন, আপনি ভালো থাকবেন, আর ইনসুলিনটা রেগুলার নেবেন ইনশাআল্লাহ। আর চিন্তা করলে কিন্তু ডায়াবেটিস কিন্তু বেড়ে যাবে, সুগার লেভেল বেড়ে যায়, ওখানে আমি বলছি চিন্তা করবেন, স্ট্রেস কম করবেন। Okay, we have another question about a sister in her throat. She for 1 year she took omeprazil, it didn't help. আমার ওনার উত্তরটা আমি দিয়েই ফেলেছি, যে উত্তরটা ওনার দেওয়া হয়ে গেছে আগে, হ্যাঁ উনি বলে ফেলছি। Okay, so a brother called 10 years ago, he had back pain. Mm-hmm. He had an accident and basically he had back pain on his lower back with the disc. There was a fluid leak, he took injection
Alhamdulillah, he was okay, but now the pain has come back and it's causing him pains in his knees, burning in his feet and swelling. এখন কথা হচ্ছে আমার ভাইয়ের কথা যে ডিসপ্রস ডিসপ্রসের সমস্যা কি ডিসপ্রসে হয়ে গেলে ব্যথা হয় কিন্তু আবার অনেক সময় ডিসক্র অটোমেটিক হিল আপ হয়ে যায় কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে আপনার কোমরে যে আপনি যে কাজ করেন প্লাম্বিং কাজ করেন বা যে কাজ করেন আপনার কোমরে যেন প্রেসারটা না পড়ে কোমরে প্রেসার পড়লে কিন্তু ডিসপ্রসটা আবার বালজিং হয়ে যায় আবার বের হয়ে চলে যায় বের হয়ে আসলে আপনার ব্যথা শুরু হয়ে যাবে আপনাকে ইনজেকশন দিয়েছেন ইনজেকশন দিলে অনেকের কাজ হয় অনেকের আবার কাজ হয় না যদি আপনি মনে করেন আগেরবার ইনজেকশন কাজ হয় আপনি আবার জিপির সাথে আলোচনা করে আপনি একটা রেফারেল ফর্ম নিয়ে স্পেশালিস্টকে যেতে পারেন তারা ইনজেকশন দেবেন আবার হয়তো আপনাকে তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই জিনিসটা বালজ না আপনি ফরওয়ার্ড বেন্ডিং কম করবেন ব্যাকওয়ার্ড বেন্ডিং করবেন সুইমিং করবেন সুইমিং করলে আপনার ভালো থাকবে সুইমিং করবেন পানির মধ্যে তো আপনি হাঁটেন জাস্ট হাঁটেন কিছুক্ষণ পানির মধ্যে সুইমিং না করতে হাঁটেন সেটা কিন্তু আপনার মাসুলটাকে টোনিং করবে মজবুত করবে যেটা সাপোর্ট দেবে আপনার এই বালজিং হওয়ার থেকে আপনার কী বলে এটা ডিসপ্রস রেহাই দেবে আরেকটা কথা উনি বলছেন যে ওনার হাঁটুতে ব্যথা পায়ের মধ্যে হাঁটুতে ব্যথা এই যে বয়স বাড়া ঠিক না কাজকর্ম থেকে অনেক সময় আমাদের কার্টিলেজটা ক্ষয় হয়ে যায় সেখানে ব্যথা হয় তো এটার জন্য আমি বলবো কি যে ব্যথা যদি বর্তমান থাকে বেশি থাকে তাহলে আপনি ঠান্ডা শেকটা আমি এর আগেও একজনকে বলছিলাম ঠান্ডা আইস নিয়ে ছোটো টাওয়েলের মধ্যে নিয়ে শেক দেবেন ব্যথাটা কমে যাবে সাবসাইড করবে কিছু ফিজিওথেরাপি আপনি ফিজিওথেরাপিস্টে যাবেন ফিজিওথেরাপি যে প্র্যাকটিসগুলো দেখিয়ে দিবে ফিজিওথেরাপি সেগুলো হলে পায়ের মাসুলগুলো একটু মজবুত হবে মজবুত হলে ব্যথাটা অটোমেটিক একটা সাপোর্ট কারণ হাঁটুর একটা সাপোর্ট লাগে সেটা মাসুল দেবে যেহেতু আমাদের মাসুলগুলো আস্তে আস্তে লুজ হয়ে যায় সাপোর্ট দিতে পারে না তখন এই এই নির জয়েন্টের যে সাপোর্টটা ওজনটা মাসুল জয়েন্ট সাপোর্ট তখন ব্যথা হয় তো এই জন্য আপনি যদি ওই এক্সারসাইজগুলো করেন সেটা খুব কাজে আসবে আর গ্লুকোজামাইন 1500 মিলিগ্রাম সেটাও খেয়ে খেতে পারেন সেটা খেলে হবে কি আপনার এই যে বোনের কার্টিলেজের অবস্থাটা আরও ভালো করে দেবে এটা এক মাস দুই মাস খেয়ে দেখতে পারেন তাছাড়া আমি ন্যাচারাল মেডিসিনের মধ্যে যেগুলো আমি বলি আমরা যেগুলো খাই যেমন আদা অ্যান্টি ইনফ্লামেটরির কাছে আদার রস হলুদের হলুদ গুঁড়া তারপর হচ্ছে মেথি কালো জিরা তা এগুলো সবগুলো অ্যান্টি ইনফ্লামেটরি কাজ অ্যান্টিফ্লামেটরি জায়গাটা ফুলে যাওয়া ভিতরে ভিতরে ফুলে আমরা বুঝি না ব্যথা মানে সেখানে ফুলে যাওয়া মানেই ব্যথা আইবুজল দিচ্ছেন কাজ হবে না শুধু আইবুজলে কাজ হবে না কিছুটা হলেও কাজ হয় নতবা আরও বাড়ত আইবুজল দিতে থাকেন অসুবিধা নেই কিন্তু সাথে সাথে বাকি জিনিসগুলো করলে আপনি কিন্তু আরাম পাবেন আর কিছুদিন যদি একটু রেস্ট দেন পায়ের উপর খুব বেশি প্রেশার না করেন তাহলে আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু হ্যাঁ আর ওনার পায়ের জ্বালার কথা একটা বলা আছে আপনি কিন্তু ক্যালসিয়ামটা আপনার দেখতে হবে টেস্ট করে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম কম আছে কিনা যে কম থাকে অনেক সময় ক্যালসিয়াম কমের জন্য আপনার পায়ে জ্বালা পোড়া হতে পারে এটা একটু আপনি চেক করে নেবেন জিপির কাছ থেকে থ্যাংক ইউ জাজাকাল্লাহ খাইরা আপু ডোন্ট হ্যাভ এনি মোর কোশ্চেনস আচ্ছা তাহলে আমরা কি আগের জায়গায় ফিরে যাব আমার টপিকস এই নাকি তো টপিকস এর মধ্যে যেটা লেটস গো ব্যাক টু দ্য টপিক ইনশাআল্লাহ গেস টু দ্য টপিক টপিকের মধ্যে আমি যেখানে ছিলাম যে এখন তাহলে আমি যে খাওয়া যেগুলো আমি চিন্তা করলাম যে আমি যে প্ল্যান করে খেলাম এখন সাথে সাথে আমাকে অ্যাক্টিভ হতে হবে জি ভেরি অ্যাক্টিভ যত বেশি আমি অ্যাক্টিভ থাকবো তত আমার বডির ওই যে এক্সপেন্স মানে এনার্জিটা কমাবো এনার্জিটা মানে ইউজ হবে যে এনার্জি ইউজ করতে গেলে আমাকে কী করতে হবে আমাকে হাঁটতে হবে এই হাঁটাটার মধ্যে অনেকে হাঁটেন কিন্তু এই হাঁটা হবে না জোরে জোরে হাঁটতে হবে এমন হাঁটা যে হাঁটলে আধা ঘন্টা হাঁটার পরে দেখা যাবে শরীরটা ঘেমে গেছে গরম হয়ে গেছে এবং আপনি এমনভাবে হাঁটবেন যে হাঁটলে একটু মানে হয়রান হয়রান লাগবে আপনাকে জোরে হাঁটলে হয়রান লাগবে আপনার কাছে মনে কিন্তু আপনি আপনার কারোর সাথে কথাও বলতে পারতেছেন একদম যে অনেকে আছে না বেশি দৌড়াদৌড়ি করলে কথা বলা যায় দৌড়ানোর পরিমাণ না কিন্তু আবার হাঁটারও পরিমাণ না বেশ কষ্ট হচ্ছে শ্বাস মানে কথা বলতে কষ্টও লাগে আবার মানে হাঁটতেও পারছি এরকম হাঁটা জোরে যে হাঁটটা নেড়ে আধা ঘন্টা যে হাঁটেন ডেলি তাহলে হবে কি ওই খরচটা হবে তাছাড়া যারা জিমে যেতে পারেন জিমে গিয়ে সুইমিংয়ে গিয়ে সোনায় গিয়ে যদি এগুলো করেন যাতে ওয়েট লস করতে হবে সেগুলো আমাকে খরচের পরিমাণটা বাড়াতে হবে সেটা সোনা মেক ইউ লুজ ওয়েট হ্যাঁ সোনা সোনা তো কিছু করে কেন সিমেন্ট সোনাতে গেলে হয় কি শরীরের মধ্যে ডিটক্সিফিকেশন হয় অনেক ফ্লুইড শরীর থেকে বের হয়ে আসে তো এটার জন্য কিন্তু কমে আবার আরেকটা কথা আমি বলবো অনেকে কিন্তু খুব তাড়াহুড়া করে ওয়েট লস করতে চান তাড়াহুড়া করে ওয়েট লস করে অনেকে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেন টোটাল কার্বোহাইড্রেট বন্ধ করে দেন মানে ভাত রুটি এই জাতীয় খাওয়া পটেটো এগুলো এই জাতীয় খাওয়া একদম বন্ধ করে শুধু প্রোটিন আর হচ্ছে ফ্যাটের মধ্যে চলে যান তো এটা আবার খুব খারাপ
প্রোটিন যে আমি খাচ্ছি বেশি, প্রোটিনের লোড আমি কিডনির উপর আরো বেশি লোড দিচ্ছি, কিডনিকে এটা ক্লিয়ার করতে হয় এই প্রোটিনটাকে, তো যখন এটা এটা যত ক্লিয়ার করে কিডনির উপর প্রেশার, কিডনি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এটা কিন্তু ভালো ওয়ে না। অনেকেই অনেক অনেক খাবার দাবার আছে, আমরা যেগুলো মানে ডাক্তারি মধ্যে অনেক অনেকে বাজারে অনেক খাবার পাওয়া যায় কিনতে, তারা ওই এক ধরনের খাবার তৈরি বিক্রি করে যেগুলোর মধ্যে অনেক হাই প্রোটিন ডায়েট, এটা কিন্তু হেলথের জন্য ভালো না। ওকে, হাই প্রোটিন ডায়েটে ভালো না, আমাকে ব্যালেন্স করে কমিয়ে কমিয়ে সব কিছু খাবারটা খেতে হবে, মানে একটা ব্যালেন্স ডায়েটের সাথে যেতে হবে। আমি যদি এখন কার্বোহাইড্রেট একদমই বাদ দিয়ে দিই তাহলে হয় কি আমার অন্যদিকে ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ, মানে আমার কিডনির প্রেশার, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, তো সেটা আরও ডেঞ্জারাস একটা জিনিস। সুতরাং আমাকে প্রোটিন খাবো, এক পিস খাবো, দুই পিস খাবো, তার বেশি না, কিন্তু আমাকে কার্বোহাইড্রেট, ভাত বা রুটি বা আলু এই জাতীয় পেস্টা এই জাতীয় কিছু খাবার এক কাপ পরিমাণ খাবো, একদম বাদ দেবো না। সো দ্যাট হ্যাজ টু বি আ ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স, কারণ আমরা যখন কারণ যখন এই জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছি, এইগুলো জিনিসের সাথে এগুলোর সাথে কী আছে, অনেক সময় ফ্রুটস তারা বলে থাকেন যে এই মিষ্টি সুইট ফ্রুট খায়ও না, এটা খায়ও না, ওটা খায়ও না, কিন্তু এগুলোর মধ্যে কিছু ভিটামিনস আছে, কিছু ফাইবার আছে, সেই জিনিসগুলো বাদ পড়ে যাচ্ছে, তাহলে তো আমার ব্যালেন্স ডায়েট তো হচ্ছে না। আমি যে ব্যালেন্স মেনটেন করতে, ব্যালেন্স মেনটেন করলে আমার অন্যদিকে ক্ষতিগুলো আসতেছে। সুতরাং আমি ওজন কমাবো, এবং ওজন কতটুকু কমাবো, আমি মাসে 1 পাউন্ড ওজন কমালেই যথেষ্ট আমার জন্য, আমি এর বেশি যেতে চাই না, যে মান্থলি 1 পাউন্ড, ওকে, এত তাড়াহুড়ার কিছু নেই, যেটা হবে কি আমাকে পারমানেন্টলি, কারণ আমি হুট করে কমিয়ে ফেলবো, এখন হয়তো কমিয়ে ফেললাম, কমার পর দেখা যাবে আমি ওইটা মেনটেন করতে হবে কিছুদিন পরে, ইট ইজ নট পসিবল ওইভাবে মানুষ থাকা, তাহলে আবার কিন্তু ওয়েট গেইন করে ফেলতে তার লাভ হচ্ছে। এই জন্য মানুষ অনেকেই ওয়েট লস করে, ওয়েট গেইন করে। হ্যাঁ, পানি বেশি করে খেতে হবে, পানি যদি বেশি করে খান অটোমেটিক ওয়েট লস হবে, কেন আমি ওইটার মধ্যে কোনো ক্যালোরি নেই। আবার এরকমও খেতে পারেন, কিছু ড্রিঙ্ক তৈরি করে নিতে পারি আমরা, সেই ড্রিঙ্কগুলোর মধ্যে দিতে পারি, যেমন আপেল একটা থাকলো, ক্যারট থাকলো, স্যালারি থাকলো, হ্যাঁ, বিভিন্ন সবজি, হ্যাঁ, তারপরে পিউরিনা, তারপরে তুমি কি বলে এটাকে স্পিনিচ, সব কিছু অল্প অল্প দিয়ে, আমি বেশি করে পানি দিয়ে যদি লিকুইড করে ওই লিকুইডটা ছেঁকে আমি বা এমনি যদি খেতে পারি ভালো, অথবা ওইভাবে আমি রেখে দিই, ওটা যতবার ইচ্ছা ততবার খাও। কাইন্ড অফ কিছু কিছু ফুড ভ্যালু গেল ওর মধ্যে, কারণ প্রতিটা জিনিসের মধ্যে অল্প করে হলেও কার্বোহাইড্রেট আছে, অল্প করে হলো প্রোটিন আছে, তো একটু হালকাভাবে পানি পানি মতো গেল, কিন্তু তোমার ক্ষুধাও লাগবে না, তোমাকে এনার্জেটিকও রাখবে, তোমাকে ওয়েট লসও হেল্প করবে, এটা কিন্তু ভেরি গুড থিং। এবং যখন ইচ্ছা যখনই মনে হচ্ছে খেতে তখনই খাও, যখন ইচ্ছা তখনই খাও, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে খাবার সময় মানুষ কখন খায় বেশি, মানুষ যখন বোর্ড হয়ে যায়, মানুষ যখন চিন্তার মধ্যে থাকে, মানুষ যখন কোনো জিনিস নিয়ে খুব ওরিট থাকে, তখন কিছু করার থাকে না, যাই কিছু খাই, যাই কিছু খাই, হ্যাঁ, তখন খাওয়ার প্রয়োজন নয়, তারপরে কিন্তু খাচ্ছে, এইটা কিন্তু কন্ট্রোল, এই ইমোশনাল সাইডটাকে কন্ট্রোল করতে হবে, যাতে এইভাবে খাওয়া যাবে না। তারপর আরেকটা পয়েন্ট আছে, আমি যখন খেতে যাব আমাকে চিন্তা অবশ্যই করতে হবে যে আমি কি সত্যিকারই হাংরি, আমাকে সত্যি সত্যি খেতে লাগছে না, আমার আমার খেতে ইচ্ছে করছে গিয়ে খেয়ে ফেললাম, দ্যাটস আ গুড কোয়েশ্চেন, গিয়ে দেখলাম আর খেয়ে ফেললাম, ঠুকিয়ে ফেললাম, দেখলে ইচ্ছে হলো না, সত্যিকারই আমি হাংরি, এইটাকে কন্ট্রোল করতে হবে, আমি এটা না, আমার তো সত্যিকারই আমি তেমন হাংরি, আমি কেন খাবো, আমার তো প্রয়োজন নাই, আমি কেন খাবো, নিজেকে স্টপ করতে হবে এই জায়গায়। তারপরে ধরুন অনেক সময় আসে আমরা রান্না বান্না করি কারোর জন্য, অন্য কারোর জন্য একটা স্ন্যাক করছে, বা আমার গ্র্যান্ডসনই বলো বা আমার বাচ্চাদের জন্য কিছু করছি, তখন ভাবলাম কি আচ্ছা এটা তো তৈরি করছি, আমি একটু খাই, আমি একটু খাচ্ছি, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে, এটাকে নিজে করতে না, আমি এটা এটা আমার জন্য, আমি যখন ওয়েট লুজ করতে যাচ্ছি আমার এটা খাওয়া যাবে না, ওই তখন একটু একটু করে খেতে খেতে দেখা যায় আমি অনেকগুলো খেয়ে ফেলছি। জি, তো এই যে ইমোশনাল সাইডগুলো এগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে। জি, ওকে, তুমি কিছু বলতে চাচ্ছো? জি আপু, সামটাইমস ইভেন ইফ সে ইফ ইউ ডোন্ট ইট কন্টিনিউ, ইউ স্টিল পুট অন ওয়েট, যদিন কিছু না খাও তারপরও ওয়েট গেইন হচ্ছে? না, কখনোই উপরে ওয়েট গেইন করতে পারবে না। আই উইল মেক দিস দ্য লাস্ট কোশ্চেন, উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য শো। কিছু না খেয়ে কোনো মানুষ ওয়েট গেইন করতে পারে না, পোষণ না করতে পারে না, কিন্তু কথা হলো যে তুমি যে যে পরিমাণ খাচ্ছ, একদম তো না খেয়ে নাই, কিছু তো খাচ্ছ। Oh, I love this topic so much, Apu. We have to continue again, inshallah. We have come to the end of the show. You did want to say one dua, if you want to quickly say it now. Achha. Inshallah. Duar bepare jeta bolche shomoy to hoy na ki bolbo. Ji, I'm so sorry. Ami ajke je dua ta bolche shobai janen. Ami amar bolar uddeshyo hocche je ami ta ortho bujhe ami bolbo. Rabbi jidni ilma. Rabbi amra eta kintu boli je amader mane gyan barar jonno amra boli. Ashole ki boli? Rabbi rob mane hocche amar প্রতিপালক, যিনি আমাকে পালন করেন। রাব্বি মানে আমার রব, রবের
পাশে যখন ইয়া একটা দিয়ে দেয় তো আমরা বলি রাব্বি। আর জিদ, জিদ মানে হচ্ছে বাড়ানো, জিদ মানে বাড়ানো, বাড়িয়ে দাও, জিদ্দি ইয়া আমাকে বাড়িয়ে দেন, তাহলে আমাকে রাব্বি জিদ্দি ইলমা, ইলমা হচ্ছে জ্ঞান, আমার জ্ঞানটা বাড়িয়ে দাও, হে আল্লাহ হে আমার প্রতিপালক, আমার রাব্বি, রাব্বি কথাটা বুঝতে পারছো, রব হচ্ছে প্রতিপালক, ইয়া যখন তাকে আমার রব। আমরা কিন্তু দোয়ার সময় অনেক সময় বলি রাব্বানা রাব্বি দুটা বলি, হ্যাঁ, তো এই যে রাব্বি যেন বলা যায় রাব্বি জিদ্দিন মা, আমার প্রতিপালক আমার Jazakallah khair apu. Thank you so much again for all your time and for all your valuable advice. Inshallah we will see you next week. Jazakallah khair priyo darshok, etokhon amader shonge thakar jonno dhonnobad. Inshallah we'll see you next week. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.